করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে নতুন করে 2.5 কোটি মানুষ দারিদ্র্যসীমায় নেমে যেতে পারে। এ তথ্য উঠে এসেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC ও ব্যাংকের ব্যাকে যৌথ গবেষণায়। ইতিমধ্যে 4% মানুষ অতি দারিদ্র্যসীমায় নেমে গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। বলা হয় গ্রামাঞ্চলের 1% মানুষ খাদ্য সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় এবং সচেতনতার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। 11 থেকে 31 মার্চ পর্যন্ত 6,099টি পরিবারের উপর জরিপ চালায় PPRC ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। ফল উপস্থাপনকালে গত বছরের জুনে পরিচালিত গবেষণার তথ্যের সাথে এবছরের মার্চের গবেষণার তুলনা করা হয়। বলা হয় কৃষি শ্রমিক ছাড়া অন্য সব খাতে শ্রমিকরা কাজ হারিয়েছেন। এদের মধ্যে বিশাল একটা অংশ গ্রামে চলে গেছে। কিছু লোক কর্মস্থলে ফিরলেও করোনার দ্বিতীয় ঢেউ তাদের সংকটে ফেলে দিয়েছে। এপ্রিল 2020 এটা ছিল 22.5%, এখনো কিন্তু 14.5%। আমাদের স্যাম্পলের মধ্যেই, যেটা একটা এক ধরনের প্রপোর স্যাম্পল ছিল, তার মধ্যে কিন্তু 4% চরম দরিদ্রের সংখ্যা বেড়েছে এক বছরে। এস্টিমেশনটা ওইভাবে আমরা করেছি, উইচ ট্রান্সলেটস ইনটু অ্যাবাউট 2.5 কোটির মতো। শহরে বস্তিতে করোনা সংক্রমণের আগের সময়ের তুলনায় আয় কমেছে 14%। দেখা গেছে মধ্যম আয় সীমার নিচে থাকা মানুষ ক্রমশ দারিদ্র্যসীমায় নেমে যাচ্ছে। গবেষণার তথ্যে বলা হয় গত জুনে দরিদ্র নয় কিন্তু ঝুঁকিতে ছিল 72%, মার্চে এ হার দাঁড়িয়েছে 50%। এরা এখনো আর্থিক বিবেচনায় ঝুঁকিতে রয়েছে। এখন সেই ইন্ডিভিজুয়াল রেজিলিয়েন্সের জায়গাটা খুবই দুর্বল। সুতরাং এখন যদি আমরা একটা প্রপার এবং এফেক্টিভ সোশ্যাল প্রোটেকশন সাপোর্ট যদি আমাদের এই ধরনের অর্থনীতিকে সীমিত করার সাথে সাথে, মানে স্বাস্থ্য ঝুঁকি কমানোর সাথে সাথে জিনিসটা না আনতে পারি, তাহলে দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক অ্যাট অল। বেশ কিছু মানুষ খাদ্য সংকটে রয়েছে বলেও গবেষণায় উঠে আসে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।